এদিকে ছয় বছর পর কাল ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। প্রার্থী ও সমর্থকদের তরুণ ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিশাল আকৃতির নৌকা তৈরি করা হচ্ছে, সুসজ্জিত প্যান্ডেল। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। 2016 সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর কমিটিতে সভাপতি এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্ত নির্বাচিত হন। সম্মেলনে বর্তমান কমিটির নেতারা ছাড়াও একাধিক নতুন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। নেতারা চাইছেন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আস্থাভাজনরাই আসবেন। নেতৃত্বে যারা আসবেন তারা, আমরা মনে করি যে এই আওয়ামী লীগের যে নীতি আদর্শ রয়েছে, যে লক্ষ্য রয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে যেন রয়েছে, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়েছে তার হাতকে শক্তিশালী করে। তারা এই সংগ্রাম আন্দোলন, জামাত শিবির বিরোধী, হেফাজত বিরোধী আন্দোলনে এই কমিটি অত্যন্ত সফল কমিটি। আমরা আগামী দিনে শেখ হাসিনা যে কমিটি উপহার দেবেন, আমাদেরকে যে যাকে দেয় সেই কমিটিকে মেনে নেওয়ার মতো পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে। ত্যাগী, নিবেদিত, দলের জন্য অত্যাচারিত এবং সর্বোপরি মানুষের সাথে যার ভালোবাসা আছে, মানুষের মধ্যে যার ভালোবাসা আছে, গ্রহণযোগ্যতা আছে, এমন মানুষকেই জননেত্রী শেখ হাসিনা 3 তারিখ ময়মনসিংহ জেলা এবং মহানগরের নেতৃত্ব হিসেবে পাঠাবেন। এদিকে দলকে সুসংগঠিত করে মহানগর আওয়ামী লীগকে ঢেলে সাজাতে নিজেদের যোগ্যতা তুলে ধরে দলীয় সভাপতির প্রতি আস্থা রেখে সময় পার করছেন অনেকে। 5 বছর আমি তৃণমূল পর্যায়ে সকল পর্যায়ে নেতাকে সাথে নিয়ে আমি কাজ করেছি এবং মহানগর আওয়ামী লীগ একদিনের জন্য আমরা বসে থাকি না। সকল যখনই দলের যে কোনো ডাক এসেছে আমরা দলের জন্য এক হয়ে একাত্ম হয়ে কাজ করেছি, মাঠ পর্যায় থেকে সকলকে নিয়ে কাজ করেছি। সংগত কারণে প্রত্যাশা করি যে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সংগঠনকে আগামী দিনে নির্বাচনে সেইভাবে প্রস্তুত করা বা সংগঠনে যে কোনো প্রয়োজনে সুসংগঠিত করে সকলকে নিয়ে কাজ করা। এই ত্যাগী পুরনো কর্মীদেরকে দিয়ে আবার সংগঠন করলে ভালো হবে, সেই ক্ষেত্রে আমি আশা করছি যে জননেত্রী শেখ হাসিনা আমাকে আবার নতুন করে মহানগর আওয়ামী লীগের সভাপতি করবেন। অন্যদিকে সংসদ নির্বাচনের আগে সম্মেলনের কারণে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা, গুরুত্বপূর্ণ পদে ত্যাগী উপরীক্ষিতদের মূল্যায়ন চান তারা। আগামী 3 তারিখ ময়মনসিং আসবো ইনশাল্লাহ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের ডাকি। গঠনমূলক, সঠিক এবং রাজপথে যিনি থেকেছেন থাকেন ওনাকে জেনে দেন। যারা আওয়ামী লীগের পাশে থাকবে, যারা দুর্দিনের কর্মীদের মূল্যায়িত করবে তাদেরকে নেতৃত্বে আসা উচিত। নতুন পুরনো মিলিয়ে জেলা ও মহানগরে নেতা নির্বাচিত হবে, প্রত্যাশা স্থানীয় সমর্থকদের। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।